ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে একজন রাশিয়ান সৈন্য আনন্দে চিৎকার করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছে। রাশিয়ার অনেক সৈন্য জো বাইডেনের উপর অত্যন্ত খুশি। এর কারণ জো বাইডেন ইউক্রেনে আব্রামস ট্যাঙ্ক পাঠিয়েছে, আর আমেরিকার সব থেকে সেরা এই ট্যাঙ্কগুলো ধ্বংস করে রাশিয়ার সেনারা মোটা অঙ্কের অর্থ এবং পুরস্কার পাচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেই। এর জন্য রাশিয়ার সেনারা খুশিতে জো বাইডেনকে বলছেন জো বাইডেন যেন আরও বেশি আব্রামস ট্যাঙ্ক ইউক্রেনে পাঠায়, তাহলে রাশিয়ার সেনারা সেগুলো ধ্বংস করে আরও বেশি পুরস্কার পাবে। মূলত রাশিয়ার সামনে টিকতে পারছে না আমেরিকার আব্রামস ট্যাঙ্ক। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন যুদ্ধে আমেরিকার তৈরি একের পর এক আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করছে। ধ্বংসকৃত ট্যাঙ্কের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং রাশিয়ান বার্তা সংস্থা রাশিয়া টুডে তা শেয়ার করছে। এর আগেও আমেরিকান আরও একটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছিল রাশিয়ান সেনারা। ভ্লাদিমির সলোইয়েভ নামে এক রাশিয়ান সাংবাদিক জানান, রাশিয়ান সেনারা প্রথমে আব্রামস ট্যাঙ্কে একটি গ্রেনেড ছুড়ে তা গতিরোধ করে, তারপর রাশিয়ান সেনারা সংঘবদ্ধ আক্রমণের মধ্য দিয়ে চূড়ান্তভাবে সেটি ধ্বংস করে। এক সপ্তাহ ব্যবধানে রাশিয়ান সেনাদের হামলায় ইউক্রেনের সেনারা আমেরিকা তৈরি দুটি আব্রামস ট্যাঙ্ক হারায়। সম্প্রতি ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার সেনারা আবদিপকা নামে যে শহর দখল করে নিয়েছে তার কাছেই ট্যাঙ্ক দুটি ধ্বংস হয়। 2023 সালের জানুয়ারি মাসে আমেরিকা ইউক্রেনকে 31টি আব্রামস ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল। কত শতে এসব ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছালেও ফেব্রুয়ারির আগ পর্যন্ত সেগুলোকে যুদ্ধক্ষেত্রে নামানো হয়নি। আমেরিকা ইউক্রেনকে আব্রামস ট্যাঙ্ক দিতে রাজি হওয়ার পর জার্মানিও ইউক্রেনকে লেপার টু ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল। জার্মানির এই ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি, বরং নিজেটাই ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। রাশিয়া শুরু থেকে বলে আসছে পশ্চিমাতে কোনো অস্ত্রের বহরে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে পারবে না। রাশিয়া আরও বলছে ইউক্রেনকে যে সমস্ত অস্ত্র দেওয়া হবে তা সবকিছুই পুড়িয়ে দেওয়া হবে। আব্রামস ট্যাঙ্কে অধিক শক্তিশালী এবং তুলনামূলক জটিলভাবে নির্মিত টার্বাইন ইঞ্জিন ব্যবহার করা হয়। এতে 1500 হর্স পাওয়ারের গ্যাস টার্বাইন ইঞ্জিন রয়েছে। এছাড়াও ঘন্টায় এর গতি 67.5 কিলোমিটার। পাশাপাশি আব্রামস ট্যাঙ্কের সর্বোচ্চ পাল্লা 1005 কিলোমিটার। আমেরিকার এই ট্যাঙ্ক পরিচালনা করতে দরকার 4 জন। এরা হচ্ছে ড্রাইভার, গানার, কমান্ডার এবং লোডার। এদিকে ইউক্রেনে আব্রামস ট্যাঙ্ক পাঠানোর জন্য রাশিয়ার সেনারা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছে, কারণ তারা প্রতিটি ট্যাঙ্ক ধ্বংস করার জন্য বাড়তি অর্থ পাচ্ছে। একজন সেনা কৌতুক করে বলেছেন রাশিয়ার প্রতিটি সেনার বোনাস পাওয়ার জন্য ইউক্রেনে পর্যাপ্ত আব্রামস ট্যাঙ্ক নেই, সেজন্য বাইডেনকে তাদের ধ্বংস করা প্রতিটি ট্যাঙ্কের জন্য শতকরা 10% কমিশন দেওয়া উচিত। ওই সেনা আরও পরামর্শ দিয়েছেন সৈন্যদের টাকা পাঠানো সহজ করার জন্য বাইডেনের কাছে একটি রাশিয়ান MIR ডেবিট কার্ড থাকা উচিত। প্রিয় দর্শক, আমেরিকার সব থেকে সেরা অস্ত্রের ইউক্রেন যুদ্ধে এই হাল হওয়ার পিছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।